হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই ডেইলি লাইফ স্টাইলে তোমাদের সকলকে জানে অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো আর দেখতে পাচ্ছ আজকে একটা নতুন জায়গা। এখান থেকে আজকে ভিডিও শুরু করছি, তার কারণ ফাইনালি জিম ওপেন হয়ে গেছে, আজকেই ফার্স্ট হয়েছে। তো আজকে আসলাম, এখন বিকাল 5:00 মতো বাজতে যায়। তো যাই হোক, তো চলে এসেছি, তো ভাবছি এখান থেকে আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে একটু অল্প হালকা এক্সারসাইজ করব আর দেখছি কতটা কি তোমাদের সাথে শেয়ার করা যায়। তো এখন এখান থেকে শুরু করছি ভিডিওটা, সঙ্গে থাকো। আর অল্প কিছু করব, তার কারণ আজকে ফার্স্ট ডে, বেশি করব না, অলরেডি এমনি হাঁপাচ্ছি, তার কারণ খাওয়াটা একটু লেটে হয়ে গেছে, তারপরে এবার জিমে এসেছি, টাইমিংয়ের একটা গ্যাপের ব্যাপার থাকে। তো যাই হোক, কালকে থেকে সব কিছু মেনটেন হয়ে যাবে ভালোভাবে। তো চলো, সঙ্গে থাকো। তো চলো শুরু করা যাক, আর অনেকদিন পরে আজকে এখানে মানে এসছি, আর অনেকদিন পরে এক্সারসাইজটা করব, আর জানি না কতটা কি করতে পারবো। টাইমিং আজকে একটু কম রাখবো, অল্প অল্প করে করব, সব কিছু করবো, সাইকেলিং করব, আর এই যে ট্রেডমিলে দাঁড়িয়ে আছি। তো আজকে যেহেতু ফার্স্ট ডে, আর অনেকদিন পরেই করা হবে, তার জন্য সব কিছু অল্প অল্প করে ট্রাই করব। তো চলো দেখা যাক কী করতে পারি। দেখতে পাচ্ছ এখন একটু এখানে বসেছি, একটুখানি জল খেলাম, খেয়ে এখানে বসে আছি, আর এবার করবো আমি সাইকেলিং। তো সাইকেলিংয়ে করার আগে একটুখানি সামান্য রেস্ট নিয়ে নিচ্ছি, একটু জলটা খেয়ে নিলাম, নিয়ে তারপরে যাবো এবার আবার সাইকেলিং করতে। আর আমাদের জিমটা এই ভেতরে যেটা, এটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই, আর লাইট কম আছে, তো যেমন যে আছে তেমনই তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। আর বাইরে অনেক লোক আছে, তার জন্য ওখানে আর দেখাচ্ছি না, তো ভেতরটাই দেখে না। এই হচ্ছে এখানে পুরো অনেক জিনিস রাখা আছে জিমের, যেগুলো এখনও ইউজ করা হয়নি, এগুলো স্পেসের জন্য, প্রবলেমের জন্য এখানে অনেক কিছু আছে মেশিনপত্র। তো আর এই হচ্ছে পুরোটাই কাজ দেয়া, আর এই ওইদিকেও দেখো পুরোটাই কাজ। এই যে চারিদিকটা এরকম, স্পেসটা প্রচুর বড়, স্পেস নিয়ে কোনো কথা বলারই নেই, অনেক বড় স্পেস, যার জন্য ভীষণ ভালো লাগে। তার কারণ যতই লোক হোক বা যাই হোক তোমার কোনো প্রবলেম হবে না। এখানে দেখতে পাচ্ছ সব কিছুই আছে যা যা জিম করতে মোটামুটি দরকার। আমি অত কিছু জানি না, মোটামুটি বেসিক যেগুলো দরকার আমি সেগুলোই জানি, সেগুলোই করি, তো সবই আছে এখানে। আর এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, আর এই বড়ো বড়ো আয়না এখানে, আর এই লাইটগুলো এখন অফ আছে যেহেতু কেউ নেই এখানে ভেতরে, আর যখন অন থাকে খুব ভালো লাগে। আর স্পেসটা আমি দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, আরও স্পেসটা এই যে এতটাই বড়, জুম করে নিই, ভীষণ বড়, দেখতে পাচ্ছ আমি একদম পুরো এদিকে চলে এসেছি। আর ওই সাইডে তো আছে ট্রেডমিল, সব মেশিনপত্র, সব কিছু যা 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 করার সব ওইদিকে আছে। তো ওদিকে লোক আছে বলে আর যাচ্ছি, ওইদিকে লোক আছে বলে আর যাচ্ছি না, দেখে নিলে। আর আজকে আমি সেলফি স্টিকটা নিয়ে নিই, আজকে অন্য একটা ট্রাইপডে করছি বলে এত কাছ থেকে তোমরা আমাকে দেখতে পাচ্ছ, আর হাতটার জন্য ব্যথা করছে। এটা কি বলো তো, যেখানে সেখানে তুমি ঝুলিয়ে রাখতে পারো, তার জন্য অনেক সুবিধা, তার জন্য এই ট্রাইপডটা ইউজ করছি। তো চলো আর কথা না বলে এবার আমি সাইকেলিংটা করে নিই, করে নিয়ে তারপরে একটু টুকিটাকি ব্যায়াম করবো, করে তারপরে যাব বাড়িতে। দেখো চলে এসেছি এবার সাইকেলিং করতে, চলো সাইকেলিংটা করে নিই। দেখো ডগ দুটো কি কিউট, আমি জিমের থেকে না দোকানে এসেছি, এসে মাস মাসটা খুলে নিই, দাঁড়া। হ্যাঁ কি কিউট, এরা কালোটা বিশাল, কিন্তু এনে এলে Yeah.
কি করছে, মা ওকে তুলে নিয়ে এসেছে কোলে করে। এই যে মা, তোমার ভয় লাগে না? কিসের ভয়? মা ঘাপটি মেরে আছে, কেমন চুপ করে আছে। কালোটায় আছে একটু, সেই যে ব্ল্যাক কালার এসে। কালো এটা, ও মা দাঁড়াও দাঁড়া। হাই, আবার চলে এসেছি তোমাদের সামনে, আর এখন হচ্ছে আমার ঘুমোতে যাওয়ার সময়। তো এখন একটুখানি ঘুমাবো, অনেক রাত হয়ে গেছে, জানো না 12:15 বাজে, 12:15 করেই বাজতে যায়। তো খাওয়া দাওয়ার পরে একটুখানি বসেছিলাম, বসে এই যে ফ্যানটা খাচ্ছিলাম বসে, আর তারপরে ভাবছি ভিডিও তো এন্ড করা হয়নি আমার, তার জন্য চলে এলাম ক্যামেরা অন করে। আর আজকে জিমে গেছিলাম, অনেক দিন পরে আবার ওয়ার্কআউটটা করলাম, সব কিছু এবার নতুনভাবে স্টার্ট করব আগের মতো করে, তার জন্য ভালো লাগছে। আর যতটুকু পেরেছি তোমাদের সাথে ততটুকু শেয়ার করেছি, সব কিছু তো করা পসিবল না, তার কারণ কেউ যদি মানে আমি ধরো এক্সারসাইজ করছি, কেউ যদি আমাকে ভিডিও করে দেয় তাহলে পসিবল হয়। আর যেহেতু আমি ভাইয়ের সাথে গেছি, ভাই এসব একদম পছন্দ করে না, বলে যেটা করতে এসছি সেটা কর, কিন্তু ও তো জানে না যে এটাও তো আমার একটা কাজ বলো। তো আমি চাইছিলাম দুটোই একসাথে করতে, তো যতটুকু পসিবল হয়েছে ততটুকু করেছি, আবার নেক্সট দিনে কখনো অবশ্যই শেয়ার করব। আর জিম থেকে ওখান থেকে চলে এসে তারপরে আমি আর বাড়িতে বলেছিলাম চলে আসবো, কিন্তু বাড়িতে আসতে পারিনি, মানে আমাদের রেস্টুরেন্টে চলে যেতে হয়েছিল, তো সেখানে গিয়ে আবার একটু কাজ ছিল তো সেগুলো করলাম। আর যেহেতু মানে এখন সব কিছু ওপেন হয়ে যাচ্ছে, তার জন্য একটু দোকানে এখন মানে সময় দিতে হবে অল্প অল্প করে, আর হয়তো 1 তারিখ থেকে সব কিছু পুরোপুরিভাবে ওপেন হয়ে যাবে। আর এখন হচ্ছে তোমার 6টা পর্যন্ত মোটামুটি গ্রোসারি আইটেম বলো অন্য কিছু সব কিছু 6টা পর্যন্ত ওপেন আছে, এরপরে 1 তারিখ থেকে হয়তো ফুল সব কিছু মানে লকডাউন পুরো উঠে যাবে এরকম একটা আমি শুনছি। তো তার জন্য ওখানে ডগের যে শপটা আমাদের ওই কমপ্লেক্সের ভেতরে রেস্টুরেন্ট যেখানে আমাদের, তো ওখানে যে ডগের শপটা আছে তো সেটাও ওপেন হয়েছে, আর ছোটো ছোটো ওরকম কিউট দুটো ডগ নিয়ে এসছে, তো সে ওরা যখন খেলা করছিলো তখনও আমি আমার এত ভালো লাগছিলো, তো সেই মোমেন্টটাও তোমাদের সাথে ভাবছিলাম যে শেয়ার করলে ভালো হতো, তার জন্য ভিডিও তুলে রেখেছি তোমরা দেখে নিও। আর মায়ের সাথেও এসে খেলা করছিলো তখনও আমি তুলে নিয়েছি ভিডিও, আর যে কোনো স্পেশাল কিছু মোমেন্ট যখনই আমি দেখি তো তখন মনে হয় অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করলে ভালো হতো, তার জন্য ভিডিও করে নিই যদি পসিবল হয় তবেই করি কিন্তু। তো চলো আবার নতুন করে স্টার্ট করছি জিম, আর ওয়ার্কআউটটা এবার শুরু করব, এবার ভালোভাবে এবার করব, আর একটু খাওয়া দাওয়া কমিয়ে দেবো, এবার ডায়েট আরও কন্ট্রোল করব। আর তুমি দেখবে যখন তুমি এক্সারসাইজ করবে, কোনো যোগা কিছু করবে, তখন তুমি দেখবে তোমার মাইন্ডটা অনেক ফ্রেশ হয়, আর যেটা এখন আমাদের ভীষণ ভীষণভাবে জরুরি দরকার, তার কারণ মাইন্ড ফ্রেশটা এই 1.5 বছর করোনা সিচুয়েশনের জন্য না কোথাও বাইরে যেতে পাচ্ছি, না কারোর সাথে দেখা হচ্ছে, না কিছু হচ্ছে, তো তার জন্য একটা ভীষণ মাইন্ড মানে মাইন্ডে একটা ভীষণ ধরনের প্রবলেম হয়, যেটা আমার তো ভীষণ পরিমাণে হচ্ছিলো। তো আজকে একটু ভালো বেটার ফিল করছি আমি অনেকটাই, তো আমি চেষ্টা করবো কন্টিনিউ আমার জিমটা করার, অবশ্যই আমি চেষ্টা করবো এটা, যতই যা কিছু হয়ে যাক আমার জিমটা কন্টিনিউ করতেই হবে। দেখো অনেক কিছু রেসপন্সিবিলিটি থাকে, তার মধ্যে থেকেও আমাদেরকে উচিত আমাদের নিজেদের জন্য অবশ্যই টাইম বের করা, কেউ তোমাকে টাইম বের করে কিন্তু দেবে না, তোমার টাইম তোমার নিজের জন্য নিজেকেই বের করতে হবে। তো ব্যাস এটাই, আর বেশি বকছি না, অনেক লং হয়তো হয়ে যেতে পারে ভিডিও জানি না, তো কালকে আবার চলে আসবো তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে, তত সময় তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর হ্যাপি থাকো। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে তো আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। চলো আজকের মতো এখানেই, আর অনেকদিন পরে আবার রাত্রে আমি ভিডিও এন্ড করছি, আর এখন একটুখানি এই ফ্যানটাটা খাবো, খেয়ে তারপরে ঘুমু ঘুমু করব। ওকে, আবার চলে আসবো নেক্সট ডেতে, চলো বাই বাই।